বাসের ধাক্কায় মৃত্যু হল দুজনের শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোশ থানার আমিলা বাজারে দুর্ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে জানা যায় নিহতরা হলেন কুড়ি বছরের সুকান্ত রানা ও একুশ বছরের অনিমেশ মল্লিক নিহতদের বাড়ি রায়নার উদগড়া এবং বাজারে জানা যায় দুই বন্ধু বাইকে করে বাঁকুড়া মোড়ে একটি লেদের কাজে যাচ্ছিলেন সেই সময় বর্তমান আরামবাগ রুটের একটি বাস আরামবাগের দিকে যাওয়ার সময় বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে আহত দুজনকে তড়িঘড়ি উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা